কারেন্ট ডিভাইডার যেটা, কারেন্ট ডিভাইডার, কারেন্ট ডিভাইডার কেমনে বের করবো? সো চিন্তা করো, আই ওয়ান যেটা সেটা কত? ভি বাই আর ওয়ান, রাইট? এবং আই যেটা সেটা হচ্ছে ভি বাই আর, দেখো আই যেটা সেটা কি, সেটা হচ্ছে ভি বাই আর ইকুইভ্যালেন্ট, রাইট? সেটা এক নাম্বার দো, এটা দুই নাম্বার দো। এক কাজ করো, এক ভাগ দুই করে দো। সো আই ওয়ান ডিভাইড বাই আই ইকুয়াল টু ভি বাই আর ওয়ান, ভি বাই আর ইকুইভ্যালেন্ট। সো ভিভি কাটাকাটি চায়, তাহলে আলটিমেটলি তোমার কাছে যেটা থাকে, আই ওয়ান বাই আই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই আর ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট, বা এটা একটু উপরে লিখি কারণ এটা তো সোজা জিনিস এমনি। সো আই ওয়ান বাই আই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই আর ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট, মানে কত? ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। বা এরপরের লাইনটাই হচ্ছে কারেন্ট ডিভাইডার, সেটা হচ্ছে আই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই আর ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ইন্টু আই। এটা কি হলো? এটা যেটা হলো সেটা হচ্ছে, দেখো মেইন কারেন্ট কত আসতেছে, মেইন কারেন্ট আসতেছে হচ্ছে আই। তারপর আমরা দেখতেছি এখান থেকে আই ওয়ানটা কত পাবো, সেটা পাবো হচ্ছে ওয়ান বাই আর ওয়ান এর সমানুপাতিক। কারণটা কি? কারণ হচ্ছে ভি ইকুয়াল টু আই আর, এখানে দেখো ভি কিন্তু কনস্ট্যান্ট, সো আমরা লিখতে পারি আই সমানুপাতিক ওয়ান বাই আর, ভি তো কনস্ট্যান্ট প্রত্যেকের জন্য, সো আই সমানুপাতিক ওয়ান বাই আর। সো আই ওয়ান হবে হচ্ছে ওয়ান বাই আর ওয়ান এর সমানুপাতিক, আই টু হবে হচ্ছে ওয়ান বাই আর টু এর সমানুপাতিক, আই থ্রি হবে হচ্ছে ওয়ান বাই আর থ্রি এর সমানুপাতিক। সো এইভাবে হচ্ছে কারেন্ট কি হবে, ভাগ হয়ে যাচ্ছে, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। দেখো কারেন্ট আই এর নির্দিষ্ট একটা অংশ পাচ্ছে কে, আই ওয়ান। ওই যে তোমার ওই সূত্রটার মতো, গ্যাসের আংশিক চাপের মতোই। সো এই সূত্রটাকে এই জন্যই বলা হচ্ছে হলো কারেন্ট ডিভাইডার, কারেন্ট ডিভাইডার। ওকে, সো এই হচ্ছে কারেন্ট ডিভাইডার। সো আমরা যদি এখন ইজিলি জাস্ট বাকি দুইটার জন্য কারেন্ট ডিভাইডার রুলটা লিখে ফেলি, আই টু ইকুয়াল টু হবে হচ্ছে কার কার মধ্যে দিয়ে, আই টু, এটা আর ওয়ান, এটা আর টু, এবং এটা হচ্ছে আর থ্রি। সো আই টু যাচ্ছে আর টু এর মধ্যে দিয়ে ইন্টু আই, আর আই থ্রি এমন একইভাবে লেখা যাবে ওয়ান বাই আর থ্রি ডিভাইড বাই ওয়ান বাই আর ওয়ান, ওয়ান বাই আর টু, ওয়ান বাই আর থ্রি ইন্টু আই। শেষ, আলটিমেটলি দিস ইজ ওভার। সো এইভাবে হচ্ছে আমরা কারেন্ট ডিভাইড করতে পারি।